আমাদের যে বিশেষ ক্ষমতা সম্পন্ন ভাই বোনেরা দিদিরা আমার পাশে এসেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের মা মাটি মানুষের সরকার, আমাদের মমতা ব্যানার্জির সরকার এবং তৃণমূল কংগ্রেস সরকার যেভাবে আমাদের উন্নয়নকে এবং প্রকল্পগুলোকে আমাদেরকে উপহার দিয়েছেন, তাতে করে সকলে খুব খুশি এবং সন্তুষ্ট। এবং সবচেয়ে সর্বোপরি ওনারা যেভাবে আর্থিক থেকে শুরু করে যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহযোগিতাগুলো পাচ্ছেন, তাই জন্যই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। কারণ ওনারা বিগত দিনে হয়তো কারোর মানে কেউ ওনাদেরকে সেভাবে গুরুত্ব দেননি, কিন্তু আমি মনে করি যে আমার সব মানুষের সাথে সাথে এই বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষগুলো আমার খুব কাছের এবং খুব প্রয়োজনের, তারা আমার পাশে থাকবে এই আশ্বাস আমি পেয়েছি। দিদি আমাদের খুব কাছের মানুষ, কম বেশি দিদিকে আমার ডাকলে সারা পায় এবং সুখ দুঃখে দিদি আমাদের পাশে থাকে। আমার ইচ্ছা আছে দিদি যে দিদি আমার চাই বেরিয়ে যাক, আর দিদি আমাদের যে আশ্রমটা আছে অনেক সবার কাছে সাহায্য পেয়েছে কিন্তু সবার কাছে সাহায্য পাই না। দিদির কাছে আমাদের একটা দাবি যে আশ্রমটার দিকে যেন দেখায়, বা আমাদের কাকু আছে প্রিয় কাকু, আমাদের ওই ভিতটা যেন একটু কমপ্লিট করে, মানে এই দাবিটা আছে। এবং প্রতিবন্ধীদের ভাই বোনেরা যে কুটির শিল্প কাজগুলো করবে ওইখানে বসে আমি সব করাবো।